নমস্কার দর্শক বৃন্দ, আমি আবার চলে এসেছি। আমি আগে ডালটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার এর সঙ্গে আমি দেব কুমড়োর যে খোসাগুলো থাকে সে খোসা দেব, আর যে কুমড়োর যে বুকাগুলো হয় সে বুকাগুলো আমি দেব। ওগুলোকে আগে কুচিয়ে ভালো করে ধুয়ে নেব। আন্দাজ মতো নুন দিতে পারি, এবার আমি এটিতে একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো। ডালটা আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছি। ডালটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এগুলো দেব, কুমড়োর খোসাটা আর ওই কুমড়োর যে বুকাগুলো থাকে সেগুলো। এবার আমি আবার ঢাকা দেব, 10 মিনিট হবে। দেখুন এটা হয়ে এসছে পুরো গাঢ়। এবার আমি নামানোর আগে একটু ধনে কুচি দেব। একটু নেড়ে নিলাম, এতে খুব একটা ভালো সেন্ট আসবে। এবার আমার রেসিপিটা পুরোপুরি হয়ে গেছে। এবার বাটিতে নামিয়ে নেব। দেখুন আমি এটা বাটিতে নামিয়েছি, সাজানোর জন্য একটুখানি ধনে পাতা দিলাম। দেখুন আমার রেসিপিটা রেডি। এটাকে বলে ডালের বুটি। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে খুবই টেস্টি। আর ভালো লাগলে প্রণতি ভৌমিক চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আপনারা।